যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিরোধিতার পরেও পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। গত 12 জুলাই এক বিশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছে প্রস্তাবটি। তবে পশ্চিমারা নিন্দা জানাতে অস্বীকৃতি করলেও শেষ পর্যন্ত জয় হয়েছে মুসলিমদেরই। জাতিসংঘের উত্থাপিত বিশেষ এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দিয়েছে 40 দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল আরও 7 দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ মোট 12 দেশ। অন্যদিকে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ মুসলমান সংখ্যাগরিষ্ঠ সব দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সাথে ভোট দিয়েছে ভারত, চীন ও ভিয়েতনামের মতো দেশগুলো। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনও সমর্থন করেছে প্রস্তাবটিতে। সব মিলিয়ে প্রস্তাব পক্ষে 28 দেশের ভোটে পরাজিত হয় পশ্চিমারা। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের ওয়াইসি হয়ে পাকিস্তানের আহ্বানে 11 জুলাই থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদে শুরু হয় বিশেষ এই বৈঠক। ওই দিনই জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলার কথা থাকলেও কয়েকটি দেশের বাধার মুখে সম্ভব হয়নি ভোটাভুটি। তবে একদিন পরেই এক ভোটের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের আহ্বান জানিয়ে পাশ হয় প্রস্তাবটি। ফলাফলের পরে পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি কথা বলেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি খলিল হাশমি। In voting against the resolution, a message has been sent to billions of people of পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা করার জন্য তাদের রাজনৈতিক, আইনগত এবং নৈতিক সাহসের অভাব আছে। তাই তারা পবিত্র কোরআন বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থে প্রকাশ্যে অপবিত্রতার নিন্দা করতে অনিচ্ছুক। অন্যদিকে এই ভোটাভুটির মাধ্যমে প্রকাশ পেয়েছে যে ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধ তাদের প্রতিশ্রুতি নিছক একটি মুখের সেবা। উল্লেখ্য, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রেক্ষিতে ওআইসি হয়ে পাকিস্তানের আহ্বানে জাতিসংঘ বিশেষ বৈঠকের আহ্বান করে।